সরি, দেখতে পারিনি। আসলে আমি কাউকে খুঁজছিলাম। ইটস ওকে, সমস্যা নেই কোনো। বাই দ্য ওয়ে, আপনি বরপক্ষের লোক না? জি, আমি বরপক্ষের, বরের মামাতো বোন হই আমি। তাহলে তো আপনি আমার বেয়ান হন। আমি তিথির চাচাতো ভাই তেহাম। আর আপনার নাম কি? বলে তার ডান হাত এগিয়ে দিল। হাত মিলাবো নাকি তা ভাবতে ভাবতে হাত মিলিয়েই বললাম, ইনায়াত আহমেদ নীরা, কিন্তু ছোট করে সবাই নীরা বলেই ডাকি। খুব সুন্দর নাম তোমার, কিন্তু আমি তোমাকে এনায়েত বলেই ডাকবো। তোমার এই নামটা আমার বেশ লেগেছে। তিহামের সাথে কথা বলতে বলতে বাম পাশে তাকিয়ে দেখি নিহান এইদিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার আমার আর তিহামের হাতের মধ্যে। আমরা এখনো একে অপরের হাত ধরেই আছি। জলদি তিহামের হাত থেকে আমার হাত ছুটিয়ে তাকে বাই বলে ওই স্থান ত্যাগ করলাম। বিয়ে পড়ানোর শেষে খাবার টেবিলে যে দেখি নিহান বসে আছে, তার পাশের চেয়ার খালি দেখে আমিও বসে পড়লাম। আমাকে দেখি নিহান উঠে চলে যেতে নিলে বাকি কাজিনদের জন্য আর উঠতে পারেনি। ডান হাত কাটার কারণে নিহান বাম হাতে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভালোভাবে খেতে পারছে না। তার না খেতে পারা দেখে মীরা আমাকে বলল নিহানকে খাইয়ে দিতে। আমি কিছু বলতে যাব, তার আগেই নিহান বলল, আমি নিজের খাবার নিজে খেতে পারবো, কাউকে আমার জন্য কষ্ট করতে হবে না। তার এই কথা শুনে মাথা গরম হয়ে গেল আমার। আমার হাতে খেতে সমস্যা কোথায় ওর? তাই আমিও জোর দেখিয়ে বললাম, আমার কোনো কষ্ট হবে না, বরং আপনার আমার হাতে খেতে সমস্যা হলে বলতে পারেন। আমার কথা শুনে নিহান আর কিছু বলেনি, আর পাশ থেকে বাকি কাজিনরাও বলছে খেয়ে নিতে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমার হাতে খেতে রাজি হয়েছে নিহান। খাইয়ে দিতে যেয়ে বাঁধলো আরেক বিপত্তি, নিহান প্রথমবার মুখে খাবার দেওয়ার সময় আঙুলে কামড় দিচ্ছে। চেয়েও কিছু বলতে পারছি না তাকে, তাই কামড় সহ্য করে তাকে খাইয়ে যাচ্ছি। কিন্তু এবার একটু বেশি জোরে কামড় দিয়ে ফেললো, ব্যথা সহ্য করতে না পেরে আহ শব্দ করে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই মুখে হাসি এনে বললাম, টেবিলের নিচে কি যেন ছিল তাই ভয়ে এমন করলাম। সবাই আর কিছু না বলে যার যার খাবারে মন দিল। নিহান সবার অগোচরে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনেক শখ তোমার ছেলেদের হাত ধরে কথা বলার, তাই না? বলে কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে দেরি হলো না যে এই কামড়গুলো কী জন্য পেয়েছি আমি। তার এই ব্যাপারে আমার মাথায় রাগ চেপে বসলো, তাই তার খাবারে মাংসের বদলে কাঁচামরিচ দিয়ে দিলাম। নিহান বুঝতে পেরেও চুপচাপ খেয়ে নিল। এভাবে অনেকবার দেওয়ার পর দেখলাম তার ঝালে তার চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দুটো একদম লাল হয়ে আছে। তার এই অবস্থা দেখে ওয়েটার দিয়ে মিষ্টি আনিয়ে খাইয়ে দিলাম। মিষ্টি খাইয়ে কিছু না বলে টেবিল থেকে উঠে চলে গেল নিহান। সবাই তার যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে আছে। সন্ধ্যার সময় আমরা বউ নিয়ে বাসায় আসলাম। বিয়ের তানজামে এতটাই ক্লান্ত ছিলাম যে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, আর নিচে যাইনি। নিচে সবাই নতুন বউ নিয়ে মেতে আছে। বউ ভাতের দিন আবারও নিহানের রাগের শিকার হতে হলো আমায়, তাও ভাবির ওই কাজিন তিহামের কারণে। এখানে আসার পর থেকেই আমার পেছনে লেগে আছে, না জানি কি আছে আমার কপালে। শাড়ি যখন পরতেই পারো না, তাহলে পরার প্রয়োজন কি? নাকি ছেলেদের নিজের শরীরে কয়টা তিল আছে, কোথায় আছে তা দেখানোর জন্য পরো? বলে হ্যাচকার টানে নিহান আমার শাড়িটাই খুলে ফেলল। তার এমন ব্যবহারে আমি পুরাই হতবাক। সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, আমার দিকে আর ভুলেও চোখ তুলে তাকায়নি। কয়েক মিনিট নীরবতা পালন করার পর পা দিয়ে দরজায় বাড়ি দিয়ে রুম থেকে চলে গেল। আমি এখনো সেই অবস্থাতেই আছি, শাড়ির আঁচল নিচে, কুচিও অর্ধেক খোলা। রাগে অপমানে লজ্জায় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন বাজে ব্যবহার করেনি। আজ ভালো লাগার শ্রদ্ধার বদলে একরাশ ঘৃণা কাজ করছি নিহানের প্রতি। আজ বউ ভাতে মীরার সাথে দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করার সময় কখন যে কোমরের থেকে একটু শাড়ি সরে গেল সেদিকে খেয়াল করিনি। আমি যখন তিহামের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার কোমরের দিকে তাকিয়েছিল। প্রথমে ব্যবহারটা বুঝতে পারিনি আমি। কিছু বুঝে ওঠার আগেই কোথায় থেকে নিহান এসে আমাকে টেনে রুমে নিয়ে এসে কিছু না বলে টেনে আমার শাড়িটাই খুলে ফেলল।
দুই দিন আগে যে ছেলেটা সবার সামনে আমার সম্মান রক্ষা করলো, আজ একান্তে এমন ব্যবহার মেনে নিতে পারলাম না। তার এতদিনের করা সকল ব্যবহারের জন্য তাকে শাস্তি পেতে হবে। আর তার শাস্তি এটাই হবে যে আজ থেকে তার সাথে দেখা তো দূরের কথা, কথাও বলবো না, তার থেকে নিজেকে একদম আড়াল করে ফেলবো। কোনো রকম শাড়ি বদলে একটা থ্রি পিস পরে আবার অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠানে যেয়ে বাবাকে বললাম আজই বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার কথা শুনে মা বকতে শুরু করলো। এটা কেমন কথা নীরা, বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক করে শেষ হয়নি আর তুমি বাড়িতে যাওয়ার কথা বলছো? মা, আগামী পরশু আমার পরীক্ষা আছে, আমার এখনো কোনো প্রকার প্রিপারেশন নেই, আমার আজ যেতে হবে বাড়িতে। এতদিনে আজ এসে মনে পড়লো তোমার পরীক্ষার কথা? ভাইয়ার বিয়ের এক্সাইটমেন্টে মনে ছিল না মা, কিছুক্ষণ আগে রিয়া ফোন দিয়ে বলাতে মনে পড়লো। প্লিজ মা, বাবাকে বলে আজই চলো। আমার জন্য অতঃপর বাবা মা ফুফা ফুফিকে বুঝিয়ে আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। আসলে দুই দিন পরেই কলেজে পরীক্ষা আছে, বিয়ের জন্য মনে ছিল না। বাড়িতে এসে বই নিয়ে বসে পড়লাম, শুধু খাওয়ার সময় খাওয়া আর গোসলের সময় গোসল, এর ব্যতীত বই হাত থেকে রাখিনি। যতক্ষণ হাতে বই থাকে ততক্ষণ আর আমি কিছুতেই তাকে মনে করতে চাই না। সকল পরীক্ষা ভালোভাবেই কেটে গেল। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নিহানকে গেটের সামনে দেখতাম, আমাকে দেখে কিছু বলার জন্য এগিয়ে আসার আগেই আমি সেখান থেকে চলে আসতাম। কিন্তু পরীক্ষার শেষ দিন আমার শেষ রক্ষে আর হলো না, নিহান একদম আমার সামনে এসে হাজির। আমি কিছু না বলে চলে আসতে নিলেও আমার হাত ধরে আটকে রাখলো। প্রিয়া আর রিয়াকে আমি ছাড়াই চলে যেতে বললো। কি হয়েছে তোমার? সেই কবে থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি আর তুমি দেখেও না দেখার ভান করছো? একদম স্থির হয়ে শান্ত ও শীতল কণ্ঠে কথাটি বলল নিহান। চমকে আমি তার দিকে তাকালাম, আজ পর্যন্ত কখনো তাকে এতটা শান্ত স্বরে কথা বলতে দেখিনি। আমার সাথে তো নাই। তারপর আমি কিছু না বলে চুপ করে রইলাম। দেখো নীরা, ওই দিনের ব্যবহারের জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমি অনুতপ্ত, প্লিজ ক্ষমা করে দাও আমার। তোমার কোমরের দিকে যখন তিহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তা আমি একদম সহ্য করতে পারিনি। হয়েছে আপনার কথা বলা, এখন দয়া করে পথ ছাড়ুন, বাড়িতে যেতে হবে আমার, বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। নিহান আমার সামনে কথা বলতে আসলে আমি পাশ কাটিয়ে চলে যেতাম, এখন আর সেও কিছু বলার চেষ্টা করে না, একটু দূরে দূরেই থাকে। প্রথমে একটু কষ্ট লাগলেও পরে মনকে বুঝালাম আমি কেন কষ্ট পাচ্ছি তার জন্য। যে কাজ সে করেছে তার জন্য তাকে ক্ষমা করতে পারবো না আমি। একদিন আমি একা একা হাঁটতে হাঁটতে কলেজের পেছনের দিকে গেলাম, সেখানে কখনো যাওয়া হয়নি, শুনেছি সেখানে একটি পুকুর আছে আর তাতে পদ্ম ফুল ফোটে, তাই তা দেখার জন্য সেখানে গেলাম। কিন্তু আমার জন্য যে অন্য কিছুই অপেক্ষা করছে সেখানে তা তো জানতাম না। পুকুর পাড়ে যেয়ে দেখলাম সেখানে কয়েকজন ছেলে বসে তাস খেলছে আর স্মোক করছে। তাদেরকে দেখে সেখান থেকে দ্রুত চলে আসতে নিলে তাদের মধ্যে একজন হঠাৎ আমার সামনে এসে হাজির হয়। কি ব্যাপার সুন্দরী, আমাদের দেখে চলে যাচ্ছিলে কেন? আসো আমাদের কাছে এসো। দেখুন ভাইয়া, আমাকে যেতে দিন, বলে চলে আসতে নিলে আমার ওড়না ধরে টান দিয়ে আমার গালে স্পর্শ করার জন্য হাত এগিয়ে আনতে গেলেই কে যেন ছেলেটির মুখ বরাবর একটা ঘুষি মারল। মারার সাথে সাথে ছেলেটি মাটিতে পড়ে গেল। পাশে তাকিয়ে দেখলাম এ আর কেউ নয়, নিহান। আমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, এখানে কি জন্য এসেছো তুমি? এখনই যাও এখান থেকে, বলে একদম হিংস্র ছেলেদের মতো মারতে লাগলেন, সাথে তার বন্ধুরা মিলেও মারতে লাগলো। আমি তখনও এক পাশে দাঁড়িয়ে এসব দেখে যাচ্ছি। নিহানকে তো একদম চিনতেই পারছি না, শত হাতির বল যেন তার শরীরে যুক্ত হলো, সে একাই সবাইকে মেরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে তার বন্ধুরা তাকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার সাথে পেরে উঠছে না, সে তাদেরকে মেরেই যাচ্ছে আর বলতে লাগলো সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার। মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেলল তাদের। এসব দেখে আমি অতিরিক্ত ভয় পেয়ে গেলাম আর ভয়ের কারণে চারদিক আমার অন্ধকার লাগতে লাগলো। কখন যে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। আমার মাটিতে পড়ার শব্দ শুনে নিহান দৌড়ে আমার কাছে আসলো, আমার মাথা তার কোলে নিয়ে বলতে লাগলো, এনিরা চোখ মেলে তাকাও, কি হয়েছে তোমার? আমি কিছুই হতে দিব না তোমার, এনিরা চোখ খোলো।